2018 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ে জয়ী হন কল্যাণী রায়। পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতকের দায়ভার গ্রহণ করেন তিনি। দেখতে দেখতে এতগুলি দিন অতিক্রান্ত হয়ে গেল, আবারও দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এবারেও ফের তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন কল্যাণী রায়। করছেন দিন রাত প্রচার, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন রোজ। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন তিনি বলেন, কাজের কোনো পরিধি নেই, কাজের কোনো সীমাবদ্ধতা নেই, প্রচার চলছে তুঙ্গে। সমস্ত কার্যকর্তারা আমার জন্য কাজ করছেন। তারা ভারতীয় জনতা পার্টির সৈনিক, তারা বিধায়ক দেখে না, প্রার্থী দেখে না, তারা শুধু দেখে পদ্মফুল। তেলিয়ামুড়া নয়, সারা রাজ্যের মোট 60টি বিধানসভায় পদ্মফুল ফুটিয়ে দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বলেও জানিয়েছেন তিনি। মনে হয়তো নির্বাচনে বাকি সব যারা আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের থেকে অনেক দূরে গিয়ে রয়েছি। কাজ করার তো কোনো সীমারেখা নেই। 5 বছরে যখন মনে হয় আরও যদি সময় পেতাম ভালো হতো, তো প্রচারের ক্ষেত্রেও মনে হচ্ছে অন্তিম দিনেও মনে হবে আরও যদি মানুষের কাছে বেশি যেতে পারতাম। সুতরাং এটা আমার কাছে কোনো লিমিটেশন নেই, প্রচার তুঙ্গে চলছে। আমার সমস্ত কার্যকর্তা বুথ প্রেসিডেন্ট থেকে পৃষ্ঠা প্রমুখ থেকে মণ্ডল অবধি জেলা স্তর অবধি আমার তেলিয়ামুড়ার কার্যকর্তারা আমার জন্য কাজ করছেন। আমার পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি প্রত্যেকে আমার জন্য কাজ করছেন। তারা ভারতীয় জনতা পার্টির সৈনিক, তারা বিধায়ক দেখে না, তারা প্রার্থী দেখে না, পদ্মফুলটা দেখে। তারা চাইছে তেলিয়ামুড়া নয় শুধু, সমগ্র ত্রিপুরা থেকে 60টি পদ্মফুল দেশের প্রিয় প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে উপহার দেবেন। সুতরাং প্রচার চলছে, আরও দিন দিন চলবে, যতক্ষণ নির্বাচনে বাধা না আসে ততক্ষণ আমাদের এই প্রচার চলতে থাকবে। উন্নয়নের নিরিখেই চলছে প্রচার। এতদিন মানুষের সুখে দুঃখে সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। পরিযায়ী পাখিদের মতো নয়, আমার দলের বিপক্ষে যিনি লড়ছেন তারা শীতকালের পরিযায়ী পাখি, স্থানীয় হয়েও আগরতলায় গিয়ে থাকেন আর দল পরিবর্তন করছেন। সেই যাই হোক, আমি আমার কাজে অটুট বলেও এদিন জানিয়েছেন কল্যাণী রায়। বিকাশ, আমরা বিকাশ করছি। 5 বছর মানুষের সাথে ছিলাম, মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, শ্মশানে রাজদ্বারে সব জায়গায় মানুষের সাথে ছিলাম, আগামী 5 বছরও মানুষের সাথে যাব, থাকব। পরিযায়ী পাখির মতো নয়, যারা এখানে দাঁড়িয়েছে আমার বিরুদ্ধে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, তারা তো শীতকালের পাখিদের মতো, পরিযায়ী পাখিদের মতো। লোকাল ছেলে হয়েও মানুষের পাশে থাকিনি, ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে আগরতলায় থাকেন আর দল পরিবর্তন করেন, এটা তাদের কাজ। সুতরাং তাদেরকে আমি ধর্তব্যের মতো রাখছি না, আমি আমার পাখির চোখকে ঠিক রেখে কাজ করছি। আর প্রতিশ্রুতি যদি বলেন তাহলে বিকাশ করবো। তেলিয়ামুড়ার সমস্ত রাস্তাঘাট, তেলিয়ামুড়ার মানুষের ঘরে ঘরে জল, গরিব মানুষকে ঘর, গরিব মানুষকে শৌচালয়, যেটা নরেন্দ্র মোদী বলেছেন স্যাচুরেটেড পয়েন্টে আমরা আসব, প্রত্যেকের জন্য সরকারি সমস্ত সুযোগ সুবিধা আমরা ঘরে এনে পৌঁছে দেব, প্রতি ঘরে সুশাসন দেব, প্রত্যেকটি গরিব মানুষের মুখে হাসি ফোটাবো, প্রত্যেক বেকার ভাইদের মুখে হাসি ফোটাবো, এটাই হলো আমার প্রতিশ্রুতি। উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইছেন কল্যাণী রায়, বিকাশের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। নির্বাচনের প্রাক মুহূর্তে এভাবে দিন রাত এক করে প্রচার করতে দেখা যাচ্ছে কল্যাণী রায়কে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।